আমার ভাইয়ের জন্য বিভিন্ন জায়গায় প্রচারে গেছি, পরেও যাব। আপনাদের অসুবিধা আছে? নিজের ভাইয়ের জন্য কথা বলা, নিজের ভাইকে ভালোবাসা, নিজের ভাইকে সহযোগিতা করা, নিজের ভাইয়ের জন্য মানুষকে বোঝানো, এটা কি হারাম কাজ? রাসূল বলছে যে তার ভাইয়ের নয়, যে তার ভাইয়ের নয় সে কখনো পরকালে আল্লাহর জান্নাত পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য। জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা আছে, ছাওয়া আছে, আল্লাহর কুদরত। এই যে এত গরম, এটা আমাদেরও তো দোষ। আমরা গাছপালা কেটে সব পরিষ্কার করে ফেলছি দুনিয়াকে, ঠিক না বে? ঠিক গো, গাছপালা লাগান, একটা গাছ কাটলে দশটা লাগাতে হয়। আমরা তো লাগাচ্ছি না, হচ্ছে দশটা বিশটা কেন, সব কেটে ফেলছি। আর কেটে ফেললে তো গরম আবহাওয়া তৈরি হয়ে যাচ্ছে, পানি হচ্ছে কোথায়? পানি হচ্ছে কোথায়? এজন্য উচিত আমাদেরকে গাছপালাও লাগাতে হবে। কথা বুঝে আসছে? গাছপালা লাগালে পরিবেশ ঠান্ডা হবে। এগুলো কাজ, এগুলো এটাও ইসলামের কাজ। আব্বাস সিদ্দিকী যখন এই মেম্বার থেকে কিছু বলবে, জানবেন এটা ইসলামের কথা বলছি। হ্যাঁ, আমি কখনো কখনো আপনাদের কাছে স্বীকার করছি, আমার ভাইয়ের জন্য বিভিন্ন জায়গায় প্রচারে গেছি, পরেও যাব। আপনাদের অসুবিধা আছে? আমি আমার ভাইয়ের জন্য যাব তো আপনাদের অসুবিধা থাকার কিছু নেই, কিন্তু নবীর মেম্বারে নয়, এটা নবীর মেম্বার। এখানে বসে, এখানে দাঁড়িয়ে আল্লাহ ও রসুলের পক্ষে ছাড়া কারো পক্ষে গুণগান চলবে না। এখানে আল্লাহর কথা হবে, এখানে রসুলের কথা হবে, কথা ঠিক না বে? ঠিক। কোনোদিন আমাকে দেখতে পাবেন না বাপ। অনেকে অনেক কিছু বলে, ছাড়েন, আপনি যদি ভালোবাসেন আপনি ফলো করুন, আপনি খেয়াল করে দেখুন আমাকে। এটা নবীর মেম্বার। একটা মানুষ ইমাম সাহেবকে, আপনি ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি ইমাম নাকি ইমাম, আপনি ইমাম, ইনারা ইমাম সাহেব, ইনারা মসজিদে যখন ঢোকে কি বলে, ভাই তোমার বাড়িতে ছেলে বলে কি বলে, কি খেয়েছে আজকে, কি রান্না করেছো, কি ইনকাম করেছো, সব কথা বলে নাকি? না, ওখানে নামাজের কথা বলে। নামাজের আপনি বসেন, আপনার যদি অসুবিধে থাকে, কষ্ট যদি পায়ে থাকে বসেন, কোনো অসুবিধে নেই, বসে 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 বসেন। ইনারা হচ্ছে ইমাম সাহেব, ইনারা মসজিদে গিয়ে সেটা বলে, কিন্তু আলেম তো নাকি, ইমাম মানে তো আলেম। আবার ইনি সন্ধ্যেবেলা মানুষকে কোরআন শিক্ষা দিতে পারে না, পারে না। আবার ইনি যদি জেনারেল লাইনেও পড়াশোনা করে থাকে, তাহলে জেনারেল টিভিশনই পড়াতে পারে না, পারে না, এ কথা বলুন। তাহলে আমি একজন পীর সাহেব, আমি একজন হুজুর, ইনি একজন পীর সাহেব, পীরজাদা, ইনি এসেছে আপনাকে দিন ধর্মের কথা শোনাতে। এই ধর্ম প্রচার করছে এখন, কেন এটা এখন ধর্ম প্রচারের জায়গা, কিন্তু ইনি আবার কিছু ছেলেকে মুক্তবে পড়াতেও তো পারে। হ্যাঁ, ইনি যদি আবার ডাক্তার প্র্যাকটিসও করে থাকে, ডাক্তারি চেম্বারে বসতে পারে না, পারে না, কথা বলুন। ডাক্তারি চেম্বারে যখন বসবে তখন ডাক্তারি আলোচনা হবে, যখন ধর্ম সবাই বসবে তখন ধর্মের আলোচনা হবে। মনে রাখবেন, ইসলাম সমস্ত বৈধ কাজকে করা জায়েজ বলেছে, সমস্ত হারাম কাজ থেকে ইসলাম দূরে থাকতে বলেছে। যদি হারাম কাজ কখনো আব্বাস সিদ্দিকী করে, আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষকে বলবো, আপনারা আমাকে শক্ত হাতে রুখে দেবেন হারাম কাজ করা থেকে। কেন? আপনাদের ছেলে আমি, আপনাদের ভাই আমি, আমি জাহান্নামী হব, এটা আপনারা চান? জোরে বলুন চান? তাহলে হারাম কাজ করলে আপনাদের রুখতে হবে। নিজের ভাইয়ের জন্য কথা বলা, নিজের ভাইকে ভালোবাসা, নিজের ভাইকে সহযোগিতা করা, নিজের ভাইয়ের জন্য মানুষকে বোঝানো, এটা কি হারাম কাজ? আল্লাহ রসুল বলছে যে তার ভাইয়ের নয়, যে তার ভাইয়ের নয় সে কখনো পরকালে আল্লাহর জান্নাত পাবে না। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমার ভাই যদি হারাম কাজ করে, অন্যায় কাজ করে, অবৈধ কাজ করে, আপনাদেরও ভাই যদি হারাম কাজ করে, অন্যায় কাজ করে, অবৈধ কাজ করে, তাকে সাপোর্ট করা কেন? আল্লাহর রসুলকে আঘাত দিয়ে কোনো কাজ করা যাবে না, কারণ নবী হারামের বিরুদ্ধে, অবৈধের বিরুদ্ধে, শয়তানির বিরুদ্ধে, রসুল যেটার বিরোধী করেছে তার পক্ষে কখনো দাঁড়ানো যাবে না। আমি বুঝাতে পারছি তো নাকি বাপ? আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।